Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। পৌঁছে গেছি। বাঁচা গেল। কি? হ্যাঁ? কিছু না, কিছু না। তাড়াতাড়ি চল, দেরি হয়ে গেছে। চল। চল। এহে, তোর ফাইলগুলো তো আন। আরে আরে, ফাইল নিয়ে আমি আসছি, তুই আরামসে যা। আরে তোর শরীর খারাপ, আমি নিয়ে আসছি। দাঁড়া, দেখ, পারফেক্টলি অল রাইট। খবরদার, আমি শুধু ভয় দেখাতে এসেছিলাম। এরপরে যদি হাতে পেনের টিকিটটা না পাই, তাহলে কিন্তু সোজা চ্যাটার্জি বাড়িতে ঢুকে একেবারে পেরো এখান থেকে। তুই কথাটা মনে রাখবে না, তা নাহলে কিন্তু আমি অনেকক্ষণ এক কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তোমার ছটফট। কোথায় পালাচ্ছিলে? আমি আমি আসলে সই, আমি ডাকি সবাইকে, এক মিনিট। না 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 না, সই না, না, দয়া করে কাউকে ডেকো না। আমার আমার বিশ্বাস করো, আমার হাতে একদম সময় নেই, আজ আমাকে বেরোতেই হবে। তুমি দয়া করে কাউকে ডেকো না। তুমি যাবেটা কোথায়? তোমার তোমার শুভ্র ঠাকুরপোকে বাঁচাতে। হ্যাঁ সই, আমার আমার হাতে আর একদম সময় নেই। আমি যে একটা দিন একটু শুয়ে বসে বিশ্রাম করব, ব্যথা লেগেছে বলে একটু শুয়ে রেস্ট নেব, সে সময় আমার কাছে নেই সই। আজ আমাকে বেরোতেই হবে, যে করে হোক বেরোতেই হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি কি চাও বলো যে শুভ্রবাবুর জেল হয়ে যাক, এটা তুমি চাও? বলো না, চাও না তো? তাই বলছি সই, আমাকে বেরোতে হবে। আমি হাত জোর করে বলছি, তুমি কাউকে বলো না, কাউকে কিচ্ছু বলো না, আমাকে বেরোতেই হবে, আমাকে বেরোতে দাও। বদলে আমি কি পাবো? তুমি বলো তোমার কি চাই, বলো না। থাক, আমার এখন কিছু চাই না, তবে তবে যখন সময় হবে আমি ঠিক চেয়ে নেব। কেমন? ঠিক আছে, লক্ষ্মী সই আমার, আমি আসি সই, আসি। জিজ্ঞেস করলে না জুঁয়ে, আমার কি চাই? আমার তোমার বরটাকে চাই। পুলিশ কোর্ট কাছারি সব দিক মিটমাট করে নাও তুমি, শুভ্র ঠাকুরপুর সব বিপদ কাটাও, তারপর তারপর ছিনিয়ে নেব ঠাকুরপোকে আমি তোমার থেকে। শুভ্র ঠাকুরপো আমার, শুধুই আমার। আরে এত বলিস না, একটা পুরনো ডিস্ট্রিবিউটার আমাদের ক্লায়েন্ট, ওর সাথে ওর সাথে একটু তর্ক হয়ে গেছে এই ছোট একটা কাজ নিয়ে। কি নাম বললাম, তুইও চিনিস ওই, জয় 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 ডিস্ট্রিবিউটার। কাকে ফোন করছিস? আরে তুই, হ্যাঁ দাদাভাইয়ের কেবিনে দুটো কফি। তোর কি হয়েছে বলতো? কিছু না। কি কি কিছু না, সকাল থেকে দেখছি তুই টেনশনের পর টেনশন করে যাচ্ছিস, রিল্যাক্স কর। এই তুই আয় বসে, কেন বলছি তো তোকে বসতে, আয় বস বস। কি করছিস না, আমি জল খা। প্যানিক করছিস কেন?
কিসের জন্য করছিস আমি তো সেটাও বুঝতে পারছি না। আমাকে আমাকে দেখে শেখ দাদা ভাই, তোর শুভ্রকে দেখে শেখ, অন্তত এই জায়গাটা শেখ। যে দেখ আমি কিন্তু আর প্যানিক করি না, আগে ছোট ছোট জিনিসে আমি প্যানিক করতাম, কিন্তু দেখ নো প্যানিক অ্যাট অল। চার দিন পর হয়তো আমার 6 বছরের জেল হয়ে যাবে, কিন্তু তাও লড়ে যাচ্ছি। এই লড়াইয়ের শক্তি আমাকে কে দেয় জানিস? জুই, শি ইজ আ ট্রু ফাইটার। যেমন লড়তে জানেন তেমনই জানেন লড়াইয়ের শক্তি দিতে। আমার স্বামী নির্দোষ আর তার প্রমাণ আমার কাছে আছে। উনি কোনো দোষ করেননি, আর এই সত্যিটা আমি বারবার চিৎকার করে বলতে পারি, উনি নির্দোষ। আমার উপর ভরসা রাখুন শুভ্র বাবু, সত্যের জয় হবে। শঙ্কর আর জুই, এই দুই ভাই বোনে মিলে লাইফটা একেবারে হেল করে দিল আমার। ইচ্ছে করছে গুলি করে দুটোরই খুলি একেবারে উড়িয়ে দিই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।